মানে গাড়ির সামনে কি থাকে গাড়ির সামনে তো রাস্তা বড় ভাই গাড়ির সামনে রাস্তা জি ভুল ধারণা তোমার উত্তর সঠিক দাও হচ্ছে না স্যার আমার বায়ার ফেডও থাকতে গাড়ি চালাই তোমার আমার ফেডও থাকতে গাড়ি চালাই না স্যার বায়ার ফেডও থাকতে আচ্ছা আমি যে তোমরারে ডাকি আনছি এটা একটা কারণ আছে জি ভাই কারণটা হলো ওই যে দেখতো তো গাড়িটা এই গাড়িটা আমি কাল কিনছি জি ভাই কিন্তু গাড়ি তো ঠিক কিন্তু গাড়ি চালাবার পাই না আমনে গাড়ি চালাতেন কে গাড়ি চালাবে আমরা গাড়ি চালাবে ড্রাইভারে যে কোন ওই ড্রাইভারে খালি দেললেই হইতো না আমার ড্রাইভারটা মাপন লাগবো কিরম জ্ঞান অর্জন করছে পুরান ড্রাইভার না নতুন ড্রাইভার এটা তো অবশ্যই অভিজ্ঞতা ছাড়া ড্রাইভার নিলে তো আমরা উঠতো না তুমি গাড়ি চালাও তো কতদিন ধরে কইতারবা আমি স্যার আমার বায়ার ফেডও থাকতে গাড়ি চালাই তোমার মার ফেডও থাকতে গাড়ি চালাই না স্যার বায়ার ফেডও থাকতে গাড়ির সামনে কি থাকে গাড়ির সামনে তো রাস্তা বড় ভাই গাড়ির সামনে রাস্তা জি ভুল ধারণা তোমার উত্তর সঠিক দাও হচ্ছে না কারণ গাড়ির সামনে চোখ থাকবো এটা তো আমার জিনিস আর তোমার জিনিসই তো চোখ যদি না থাকে তুমি রাস্তা দেখতে রাস্তাও দেখতে না খালও দেখতে না হ্যাঁ গাড়ি নিয়ে আঙ্গারে মাঙ্গারে বাজায় দে মেরে ফেলবো মানুষ এদিকে তোমার প্রশ্ন সঠিক হইছে না বড় ভাই ফানি তেমন তো গাড়ি চালাই অভ্যাস আমরা না না তাহলে তুমি কই বার ফাইছ না তো প্রশ্ন আমরা তো কেমিন আইলে ওরা প্রশ্ন ধরতুন আর চাকরি হইতো না কোন কোন অসম্ভব কোনোভাবেই তোমার চাকরি দেওয়া হইতো না আচ্ছা তা তাই গা আচ্ছা তুমি তো গাড়ি চালাও জি স্যার এই গাড়ির ড্রাইভার জানো তো এটা গাড়ির ড্রাইভারটা যদি ওই তারও তাহলে বেতন কত পাইবা 50,000 টাকা মাসে পাইবা ঠিক আছে স্যার এই চাকরি আমারই দরকার স্যার যেহেতু তোমার দরকার আমার একটা নিরাপত্তার দরকার জি স্যার যেহেতু গাড়িটার মধ্যে আমি চলবাম সবসময় তা আমি একটা কথা কই তুমি কতদিন ধরে গাড়ি চালাও আমি স্যার প্রায় 42 বছর ধরে 42 বছর ধরে হ্যাঁ অভিজ্ঞতা অনেক দিনের আচ্ছা আচ্ছা আমার পুরান লোকে খুব পছন্দ হ্যাঁ আচ্ছা আর একটা প্রশ্ন ধরি কি প্রশ্নটা হইলো এই যে একটা গাড়ি ড্রাইভার কয়টা থাকে একটা গাড়ি স্যার ড্রাইভার হ্যাঁ এটা কোনো প্রশ্ন হইলো একজন হলেই যথেষ্ট একটা গাড়ির একটা ড্রাইভার থাকলেই যথেষ্ট জি স্যার আমি একলাই ভুল ধারণা তোমার তোমার উত্তর সঠিক হচ্ছে না স্যার কি কইলেন এটা একলাই তো গাড়ি চালায় একটা গাড়ি দুইটা ড্রাইভার থাকে কেমনে থাকে দুইটা ড্রাইভার একটা ড্রাইভারে গাড়ি চালায় যা আর একটা ড্রাইভারে করে কি জানো না নাট নো ডেল মিল হয়ে গেলে যারে বলে হেস্কু ড্রাইভার স্কু ড্রাইভার স্যার স্কু ড্রাইভার জি স্যার স্কু ড্রাইভার তোমার সঠিক উত্তর হচ্ছে না তুমি যাও তোমার চাকরি দেওয়া যাইত না স্যার আর একটু সুযোগ দেন না না কোনো সুযোগ নাই আমার মধ্যে দুইটা ড্রাইভার একটা সুজাবা দাও সুজাবা সুজাবা স্যার আচ্ছা তোমার এখন কয়টা প্রশ্ন করি তুমি গাড়ি চালাও কত বছর ধরে স্যার আমি গাড়ি চালাই 16 বছর ধরে 16 বছর আচ্ছা এই গাড়িটা কিন্তু আমার গাড়িটার মধ্যে আমি চলবাম সব সময় জি স্যার যেহেতু তুমি চালাইবা তে গাড়িটা লয়ে যাইতেছো চালাইবার লাগিয়া জি স্যার রানিং গাড়ি সামনে একটা ব্রিজ পড়লো এই ব্রিজের মধ্যে এই যে ছাদটা এই যে ছাদ হ্যাঁ ছাদ এই ছাদটা 1 ইঞ্চি পরিমাণ বাইজ্য গেছে যাইতেছে মানে বাজ্য উঠতেছে ব্রিজ নিসাব আছে এই এই সময়ে তুমি গাড়ি কি করবা স্যার যখন আমি ব্রিজে উঠবাম উঠবাম হ্যাঁ ব্রিজের তলটা যাইবা যাইবা ব্রিজের তলটা যাইম যাইম তখন আস্তে করে স্লো করে ব্রিজের মাথার আমাদের একটা চাক্কা উড়াইয়াম উড়াইলাম উড়াই হেরে যখন দেখতেছি যে আমার বডিটা বাজ্য উঠতেছে সাতটা হ্যাঁ ব্রিজের উঠে হ্যাঁ তখন আমি ব্রেক করবাম ব্রেক করে সাইডটা তো চাক্কা আছে গাড়ি সাইডটা চাক্কার হাওয়া ছেড়ে দেব হাওয়া ছেড়ে দেয়া জলে একটু গাড়িটা নিচে হইব ব্রিজটাকে নিচে হইতো না তখন আবার চাল চালাই আমরা লয়ে যাব ও আচ্ছা আচ্ছা তার মানে তুমি 2 ইঞ্চি করে কমাই আলবাম কমাই আলবা হাওয়া জি স্যার যাই হোক 50,000 টাকা বেতন আমার গাড়ি আজকে তুমি চালাইবা আর এই যে কটা লোক আইছেন যে তো দেখতেই দেওয়া যা গাঞ্জা কুর মদ কুরের মতন এরা কি গাড়ি চালানির লোক এই যে আমার আগে যে লোকটা গেল না এই লোকের বয়স বলে 42 বছর এর বয়স হবো না 17-18 বছর এ আমার পছন্দ হয়েছে না যাই হোক কাল সকালে সকাল 8টা বাজেতে ডিউটি তোমার আবার চলে যাও ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি এত এত টাকা গাড়ি কিনছি এই গাড়িটা কিনতে আমার 70 লাখ টাকা গেছে যার এই চেহারায় যদি জ্বালাই গাড়িটা চালাইবার লাগিয়া
খালে বিলে ফালায়া আমরাও মারবো গাড়িও ভাঙচুর করবো না। অন বর্তমানে যে ছেলেটা আমার সামনে কথা কইলো যে তাক্কাতে দুই ইঞ্চি পরিমাণ হাওয়া কমায় আলবাম কমায় তারপরে যাইয়াম অবশ্যই হ্যাঁ কাজ সাধন করতারবো এবং গাড়ি চালাইতারবো, তারই একমাত্র চাকরি দেওয়া উচিত।